গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনে পাড়াতে। বিনোদন যেখানে শেষ কথা। নাম একটু সরে বসুন, কিন্তু আমরা সবসময় চাইবো যে পাশাপাশি বসুন। আসলে কি হয়, মানে ছবিতে যত বেশি ভিড় হবে তত তো মানুষকে বলতে হবে যে একটু সরে বসুন। সেইটা সেই কারণেই নামের সার্থকতা এখানে আছে। ছবিটা মনোকুলের গল্পের ওপরে তৈরি হয়েছে এবং ছবিটা যে প্রেক্ষাপটে ছিল সেখানকার ক্রাইসিসটা এখনও আছে, সেই ক্রাইসিসটা নিয়েই তৈরি হয়েছে কিন্তু আধুনিক সময়ের প্রেক্ষাপটে। এবং সেই জন্যে গল্পে অনেক কিছু নতুন এসেছে, কিছু কিছু পুরনো জিনিস বাদ গেছে। এবার এখনও পর্যন্ত যে কটা শো হয়েছে তাতে রেসপন্স মানুষের খুব ভালো, সেইটা আমাদের কাছে একটা আশাপ্রদ বিষয়। ছবি এতদিন আমাদের ছিল, এবার মানুষের হয়ে গেল, এবার জনগণ যা বলবেন সেই রায় মাথা পেতে নিতে হবে। যদি জনগণের ভালো লাগে, যদি মানুষ বলেন যে ভালো হয়েছে, তাহলে আমি বলবো তাহলে অন্যদেরও বলুন যে ছবিটা ভালো হয়েছে, দেখে আসুন। ভালো ছবি কমলেশ্বর মুখার্জির কাছ থেকে যেরকম আমাদের এক্সপেকটেশন থাকে যে সমকালীন একটা ছবি বানাবে যেটা সমাজ থেকে বিচ্যুত নয় এবং যেটাতে আমরা আমাদের রোজকার দিনযাপনের প্রতি মানে রিফ্লেকশন দেখতে পারি, প্রতিচ্ছবি দেখতে পারি, সেরমই একটা ছবি। তার সঙ্গে যুক্ত হয়েছে প্রচণ্ড সাটল স্যাটায়ার, দুর্দান্ত অভিনয়। প্লিজ আপনারা এসে সবাই হলে ভিড় করে দেখুন। এটাই তো চাওয়া, এটাই ছিল এক্সপেকটেশন যে সবাই পাশাপাশি এসে একটু সরে বসুন দেখুন। একটু সরে বসুন, আসলে নামটা যেভাবে দেওয়া হয়েছে আসলে আমরা বলতে চাই একটু জায়গা দিন, আপনাদের হৃদয়ে আমাদের একটু জায়গা দিন আর একটু সরে বসুন দেখুন। আর যদি ভালো লাগে আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটু সবাইকে জানান, এটুকুই চাওয়া। থ্যাংক ইউ সো মাচ। অনেস্টলি ভীষণ ভালো লাগছে ফুল হাউস দেখে। ছবির নাম যতই একটু সরে বসুন হোক, কারো সরে বসা দরকার হচ্ছে না, সবাই এখন ফুল হাউস ছবি এনজয় করছেন। সো লাইক আমার মনে হয় দিস ইজ দ্য বিগেস্ট গিফট ইউ ক্যান এভার এক্সপেক্ট আফটার মুভি। সো টিমের সবার পক্ষ থেকে আই এম লাইক ভেরি ভেরি থ্যাঙ্কফুল। আশা করছি ছবিটা অনেকেই দেখে ফেলেছেন অলরেডি, যেরকম যারা দেখছেন তাদের যদি ভালো লাগে ছবিটা সোশ্যাল মিডিয়ায় আপনাদের ফিডব্যাক দেবেন আর সবাইকে দেখতে বলবেন।